হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই মিষ্টি রোনা ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বিগত বেশ কয়েকদিন পরে আমি ভিডিও করছি বা ক্যামেরার সামনে আসলাম। তো তোমাদের জানি অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের অ্যান্সার আমি দেবো, বাট এই ওয়েদারটা আমি মিস করতে চাই না, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সকালে ঘুম ভেঙেছে বৃষ্টির আওয়াজ শুনে, তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে বাইরে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ওয়েদারটা তোমাদের কার কার খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, বৃষ্টি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এখন বাবা গেল ওই বাজারের দিকে মনে হয় গেল, আর দেখো আমাদের এই মোরগটা কেনা হয়েছে কিছুদিন আগে, তো এই সাদা মোরগটা। আর এই দেখো বৃষ্টির মধ্যে ওরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব আমাদের বাড়ির মুরগি। আর ওই সাইডে হচ্ছে ঘর আছে, মুরগির ঘর, তোমাদের তো আগে দেখিয়েছি। আর এই বৃষ্টির দিনে আজকে বাড়িতে কী রান্না করছি বলো তো? রান্না হচ্ছে যে মাছ ভাজা, আর দাঁড়াও দেখাচ্ছি, খুদের ভাত, খুদ সেদ্ধ ভাত। কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই এই ওয়েদারে খুদের ভাত আর মাছ ভাজা খেতে যে লাগে না, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তো সেটাই আর কি মা করছিল, সেখানে আমি আবার একটু মাছটা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। তো এটা দিয়ে আজকে সকালে খাওয়া হবে। আর বৃষ্টির দিনে খুদের ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এরকম ওয়েদারে আমি জানি প্রায় বাড়িতেই খুদের ভাত রান্না হয়। তো এই ভাতটা খেতে সত্যি মানে অসাধারণ লাগে জানো তো, আমার তো ভীষণ ভীষণ প্রিয় এই ভাতটা খেতে। আর দেখো বাড়িতে কি জল জমে গেছে, যেখানে একটুখানি কাদা মতন, মানে আমাদের বাড়িতে সামনেটা প্লাস্টার করা, যেখানে এই মাটির জায়গাগুলো সেখানে হচ্ছে তোমার এই ছোপ ছোপ করে জল জমে গেছে। তো আমি আবার একটু মা বলো মুরগির বাচ্চাগুলোকে দেখতে যেতে। তো দেখো আমাদের মুরগি ঘরের সামনে চলে এসেছি, আর ওই দেখো এই বাচ্চাগুলো কিছুদিন আগে হয়েছে, রিসেন্টলি কিছুদিন আগে হয়েছে এই ছোট ছোট সাদা বাচ্চাগুলো। আর বাচ্চা আছে, তো মা বললো যে দেখে আসতে, তাই দেখতে আসলাম এদেরকে একটুখানি। আজকে এই ওয়েদারের জন্য ওদেরকে ছাড়া হয়নি, বাচ্চাদের ছাড়া হয়নি, বড় মুরগিগুলো ছাড়া হয়েছে। তো দেখো এই উঠোনের এই পাশটায় পুরো জল জমে গেছে, দেখো কীরকম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। বলতে বলতে ঘরে এসে দেখছি ঠাম্মি খেতে বসে গেছে, আর মা ভাত এই খুদের ভাতটা বেড়ে দিয়েছে, আর আমি ঘরের মধ্যে এই সাইডের ঘরে নিয়ে চলে এসেছি।